আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি উপস্থাপন করব, আপনি একজন বাংলাদেশের নাগরিক, সাম্প্রতিক সময়ে পড়ালেখা শেষ করেছেন, এখন চাচ্ছেন একটি চাকরিতে যোগদান করতে। তাহলে কোথায় চাকরি খুঁজবেন, কোথায় গেলে চাকরি পাওয়া যাবে, চাকরি খোঁজার পদ্ধতি কী, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। আমরা অধিকাংশ বাংলাদেশি নাগরিকরা কিন্তু স্টুডেন্ট লাইফেই নির্ধারণ করে রাখি যে আমরা পড়ালেখা শেষ করে কোন পেশায় যাব, কোন চাকরি করব বা কোন পেশাটা আমি বেছে নিব। এই পেশাটা নির্ধারণ হয় মূলত পারিবারিক স্ট্যাটাস, পরিবারের সামাজিক অর্থনৈতিক অবস্থা এবং আমাদের যে পড়ালেখার বিষয় থাকে তার উপর ভিত্তি করে। যেমন স্বাভাবিকভাবেই একজন ইঞ্জিনিয়ার চাইবেন যে ইঞ্জিনিয়ার সেক্টরের ক্যারিয়ার গড়তে, ডাক্তার তার পেশাটাকে ডাক্তারি সাইডে গড়বেন, তেমনিভাবে তার সাবজেক্ট ওয়াইজও পেশা নির্ধারণ করা হয়ে থাকে। যেমন যিনি ম্যানেজমেন্টে পড়েছেন বা এইচআরে পড়েছেন তারা এই রিলেটেড জব খুঁজবেন, যিনি বাংলায় পড়েছেন তিনি তার সাবজেক্ট রিলেটেড জবই কিন্তু খুঁজবেন, এটাই স্বাভাবিক। তাছাড়া বাংলাদেশে এখনও পর্যন্ত কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান তারা সাবজেক্ট ওয়াইজ চাকরি সার্কুলার দিয়ে থাকে ওই সাবজেক্টের কাজের ধরন অনুযায়ী। যেমন বাংলাদেশের অধিকাংশ ব্যাংক যখন চাকরি সার্কুলার দিয়ে থাকে তখন কিন্তু তারা সাবজেক্ট উল্লেখ করে দেয়, অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা রেজাল্টও কিন্তু উল্লেখ করে সার্কুলার দিয়ে থাকে। ফলে সব সাবজেক্ট সব রেজাল্টের স্টুডেন্টরা কিন্তু সেখানে আবেদন করতে পারেন না। তেমনিভাবে একজন যদি এইচআরে ক্যারিয়ার গড়তে চান তাহলে তার স্বাভাবিকভাবেই পড়ালেখার বিষয়টা থাকতে হবে এইচআর। সেখানে এইচআরে হয়তো তার বিবিএমবি করা লাগবে, পরবর্তীতে তাকে আবার অবশ্যই পিজিডি এইচআরএম বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমপ্লিট করতে হবে। কেউ যদি অ্যাকাউন্টসে ক্যারিয়ার গড়তে চান বা কোনো প্রতিষ্ঠান যদি অ্যাকাউন্টসে লোক নিতে চান তাহলে স্বাভাবিকভাবেই তারা তাদেরকেই নেবেন যারা অ্যাকাউন্টস থেকে অনার্স মাস্টার্স বা বিবিএমবি করেছেন, হতে পারে আইসিএমএ বা সিএ করেছেন। তো ফলে এই ধরনের পড়ালেখার উপর ভিত্তি করে কিন্তু আমরা চাকরি খুঁজে থাকি। যে সমস্ত ছাত্রছাত্রীরা শুরু থেকেই চিন্তা করেন যে আমরা সরকারি চাকরি করব, বিসিএস দিব, আমরা সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংকে চাকরি করব, তাহলে আপনারা শুরু থেকেই আপনাদের ক্যারিয়ারটাকে সেইভাবে সেট করার জন্য প্রস্তুতি নেবেন। সরকারি বেসরকারি ব্যাংক বা সরকারি চাকরির যে সার্কুলারগুলি এগুলি মূলত দৈনিক পত্রিকাগুলোতে পাওয়া যায়। ফলে আপনারা সবসময় এই পত্রিকাগুলো খেয়াল রাখবেন, পাশাপাশি যে ব্যাংক সার্কুলার দিচ্ছে তাদের ওয়েবসাইটেও এই সার্কুলারগুলো থাকে। ফলে যারা চাকরি খুঁজছেন তারা নিয়মিত দৈনিক পত্রিকাগুলি ভালোভাবে পড়বেন, পাশাপাশি ওয়েবসাইটগুলোতেও নজর রাখবেন। আর যারা সরকারি বেসরকারি ব্যাংক, সরকারি চাকরি, বিসিএস ছাড়া এর বাইরে বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো কোম্পানিতে নিজেদের ক্যারিয়ার গড়তে চান, বা হতে পারে যে সরকারি বা ব্যাংকের চাকরি পাননি ফলে এখন বেসরকারি চাকরি করতে চান, বা হয়তো বেসরকারি চাকরি করবেন পাশাপাশি সরকারি চাকরি খুঁজবেন এই টেন্ডেন্সি থাকে, তাহলে আপনাদের জন্য চাকরি খোঁজার একমাত্র পথ বা মাধ্যম হচ্ছে অনলাইনের জব সাইটগুলো। এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মামুখালো ধরে চাকরি পাওয়ার প্রবণতাটা মানুষের মধ্য থেকে কমে গেছে, মানুষ অন্যের কাছে ছোট হতে চায় না। তাছাড়া বিভিন্ন মিল কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির গেটে গিয়েও এখন আর চাকরি খুঁজতে হয় না, এখন চাকরি খোঁজা যায় ঘরে বসেই। তার জন্য উত্তম এবং অন্যতম মাধ্যম হচ্ছে অনলাইন জব সাইট। বাংলাদেশে অনেকগুলোই অনলাইন জব সাইট আছে যেখানে আপনারা অ্যাকাউন্ট খুলে আপনার চাকরির জন্য আবেদন করতে পারবেন, বা সেখান থেকে আপনারা সার্কুলার দেখেও আবেদন করতে পারবেন। বাংলাদেশের সরকারি বেসরকারি চাকরির জন্যে অন্যতম জব সাইট হচ্ছে বিডি জবস, যার ঠিকানা হচ্ছে www.bdjobs.com। এই ঠিকানাতে ঢুকে এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের পছন্দ মতো, আপনাদের পড়ালেখা, আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের পছন্দের জায়গার মতো সব ধরনের সার্কুলার পেতে পারবেন। এখন আমরা এই ওয়েবসাইটে ঢুকে এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জেনে নেব, কীভাবে আপনারা সার্কুলার এখান থেকে পাবেন সেটা দেখে নেব। www.bdjobs.com হচ্ছে বাংলাদেশের অন্যতম এবং বাংলাদেশের বহুল প্রচলিত একটি অনলাইন জব সাইট। এই জব সাইটের মাধ্যমে আমি নিজেই একাধিক চাকরি পাওয়ার সুযোগ পেয়েছি এবং এটা একটি অথেন্টিক সোর্স, যেখান থেকে আপনারা চাকরির জন্য আবেদন করে চাকরি পেতে পারেন বা ভালো চাকরির সন্ধান খোঁজ পেতে পারবেন। এই সাইটে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এখান থেকেই আবেদন করা খুব সহজ হবে। এই সাইটে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে অপশান আসছে দুইটা, একটা হচ্ছে মাই বিডি জবস আর একটা হচ্ছে এমপ্লয়ার্স। যদি আপনার কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি জবের সার্কুলার দিয়ে থাকেন, আপনি এমপ্লয়ি সার্চ করে থাকেন বা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন তাহলে আপনার জন্য এই এমপ্লয়ার্সটা, আর যদি আপনি নিজেই চাকরি খোঁজেন তাহলে আপনার জন্য এই মাই বিডি জবস। তো ইতিমধ্যে আপনার অ্যাকাউন্ট থাকলে তার সাইন ইন করবেন, আর না থাকলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়টি দেখিয়ে দেব।
আজকে আমরা দেখব যে এখানে কী কী ধরনের সার্কুলার দেওয়া থাকে মূলত। এখানে বাংলাদেশের সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির সার্কুলার দেওয়া থাকে। যেমন দেখেন এখানে প্রথমেই ব্রাউজ ক্যাটাগরি অপশান আছে, তারপরে আছে দেখেন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে বর্তমানে 324টা সার্কুলার আছে। ব্যাংক নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে 96টি। একইভাবে কমার্শিয়াল সাপ্লাই চেইন, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ইঞ্জিনিয়ার আর্কিটেক্টস, গার্মেন্টস টেক্সটাইল, এইচআর অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, এভাবে বিভিন্ন ধরনের ক্যাটাগরির সার্কুলার আছে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা কী বা আপনার কোন ধরনের কাজের অভিজ্ঞতা বা পারদর্শিতা দক্ষতা আছে তার উপর ভিত্তি করে আপনি এখানে চাকরি সিলেক্ট করবেন। তাছাড়াও এখানে থাকে স্পেশাল স্কিলড জবস থাকে, যেখানে অনেকগুলো সার্কুলার আছে। যেমন আপনি পিওনে যদি অভিজ্ঞতা থাকে বা চাকরি করতে চান তাহলে সে পিওনে সার্কুলার এখানে আছে। শেফ বাবুর্চির জন্য সার্কুলার আছে, যেগুলো বেশি পেইড করে কোম্পানিগুলো সার্কুলার দিয়ে থাকে সেখানে হট জব হিসাবে এখানে পাবলিশ করা হয়। ফলে এখান থেকেও আপনারা সার্কুলারগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু অনেক ব্যাংক সার্কুলারগুলোও পাবলিশড হয়ে থাকে এই সাইটে। তো যাই হোক, এখন আমরা কোনো একটা সাইটে ঢুকে দেখব যে কী কী ধরনের বিজ্ঞপ্তি কীভাবে দেওয়া থাকে। যেমন এইচআর অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, এখানে 139টা সার্কুলার আছে। এখানে ক্লিক করলে আমরা সার্কুলারগুলো ধারাবাহিকভাবে দেখতে পাবো। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটা সার্কুলার, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে একজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। আর নিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে সেভ দ্য চিলড্রেন, এটি একটি আন্তর্জাতিক এনজিও, এরা এই সার্কুলারটা দিয়েছে। এখন আমরা এই সার্কুলারটায় কী চাচ্ছে, কী অভিজ্ঞতা, কী কর্মদক্ষতা যদি জানতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই সার্কুলারের বিস্তারিত তথ্য আমরা পেতে পারবো। যেমন দেখেন এটা কবে পাবলিশড হয়েছে, ভ্যাকান্সি সংখ্যা কত, এমপ্লয়ার স্ট্যাটাস, এক্সপিরিয়েন্স, জব লোকেশন, অ্যাপ্লিকেশন ডেডলাইন, ডিটেলস ইনফরমেশান আছে এখানে। তারপরে এখানে হচ্ছে পদ, প্রতিষ্ঠান, ভ্যাকান্সির সংখ্যা, জব কনটেক্সট কী কী আছে এখানে লেখা আছে, তারপরে যিনি চাকরি খুঁজছেন তার ওখানে গিয়ে কী কী কাজ করতে হবে তার ডিটেলস এখানে আছে, তারপরে এটা কোন ধরনের চাকরি, কন্ট্রাকচুয়াল দেখা যাচ্ছে অর্থাৎ স্থায়ী চাকরি না, তারপর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে দেওয়া আছে, এক্সপিরিয়েন্স কত বছরে লাগবে দেওয়া আছে, পাশাপাশি অ্যাডিশনাল কী কী রিকোয়ারমেন্টস তাদের আছে সবগুলো এখানে দেওয়া আছে। এই সমস্ত রিকোয়ারমেন্ট দেখে যদি মনে হয় আপনি এই পদের জন্য যোগ্য তাহলে আপনি আবেদন করবেন। আর জব লোকেশন হবে ঢাকাতে। আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকেই মূলত আবেদন করতে হয়। অন্যান্য সার্কুলারের ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে খোলা থাকে তাহলে কিন্তু আপনি সাইন ইন করে এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে জাস্ট সাইন ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন আপনার এক্সপেক্টেড স্যালারি দেখিয়ে। তো ফলে আপনি এইভাবে খুব সহজে বাড়ি বসে ঘরে বসেই অনলাইন থেকে আপনি চাকরি খুঁজতে পারবেন এই bdjobs.com থেকে। তো বন্ধুরা, এই সাইট থেকে মূলত আপনারা বেসরকারি সরকারি সব ধরনের সার্কুলার পেতে পারবেন। এক জায়গা থেকে আপনারা বাংলাদেশের সব চাকরির তথ্য পেতে পারবেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরিটা খুঁজেও নিতে পারবেন। আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেব এই জব সাইটে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টি। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।